এখানে বিডিও অফিসের সঙ্গে তো লাগবো, তো এখানে সবসময় শেষ করে আছে বলে এটা এটা অ্যাকচুয়ালি বিডিও অফিসে গেলে আমার হচ্ছে এটিএমটা প্রোভাইড করেছে ওনাদের সিকিউরিটি থাকে সবসময়, সেই জন্য আমরা আজকে সকালবেলা 8টার সময় আমরা ফোন পাই বিডি অফিস থেকে যে আমাদের এখানে রাবারি হয়েছে, ডাকাতি হয়েছে, তো হোপফুলি এটা রাত্রিবেলাতেই হয়েছে এবং আমাদের মনে হয় বেশ কয়েকজন লোক মিলেই এসেছিলো, পুরো মেশিন থেকে ওরা ভেঙেছে, ভেঙে টাকা নেওয়ার চেষ্টা করেছিল। এখন বলতো মানে আমরা প্রমাণ পাইনি ভেতর থেকে টাকা নিতে পেরেছি কিনা, বাট দেখুন এইসব সমস্ত ইয়েগুলো সমস্ত ডায়ালগ বক্স সব সমস্ত ভেঙে দিয়েছে, যেটা দেখে মনে হচ্ছে ওরা সিসিটিভি ক্যামেরা যেটা আছে সিসিটিভি ক্যামেরাটা ওরা ভেঙে দিয়েছে। তো ভেতর থেকে আমাদের সার্ভার টার্ভার সমস্ত বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে নিয়েও গেছে যাতে আমরা ভেতর থেকে কিছু না করতে দেখতে পারি। চেষ্টা চলছে, আমরা ট্রিপ করার চেষ্টা করছি। পুলিশ এসেছিল সকালে, তারা ইন্টারভিউ করেছে, দেখছে কি কি মানে ক্যামেরা ট্যামেরা কটা গিয়েছে আর কি। ক্যামেরা ভেতরে যে ক্যামেরাটা আছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন, ক্যামেরাটা এই মেশিনের সাথে একটা ক্যামেরা আছে, মেশিনের ক্যামেরাটাও নেওয়া হয়েছে, প্লাস এখানকার ক্যামেরাটাও ওনারা নিয়ে নিয়েছেন, আর প্লাস এই যে ডায়ালগ বক্সগুলো যেগুলো আছে সেটাও ওরা কাটবার চেষ্টা করেছিল। কি মনে করছেন যে আর ঢিলছোড়া দূরত্বেই হচ্ছে ভিডিও অফিস এবং ভিডিও অফিসের জায়গা? সেটাই সেটাই, এটা আমাদের খুব আশ্চর্যের বিষয়। আমরা ভিডিও জয়েন্ট ভিডিও বা সবার সাথে আমরা একটু কথাবার্তা বলেছি, বাট আমাদের আমরা খুব মানে চিন্তিত যে এটা কীভাবে সম্ভব, মানে কী করে হচ্ছে। আর লোকাল পুলিশকে বলা হয়েছে, ওনারাও ওখান থেকে ওরা দেখবেন, ওনারা এসছেন, ওনারাও দেখছেন, ওনারাও চিন্তিত, ওনারাও কিছু ইনভেস্টিগেশন করছেন, ওনারাও যোগাযোগ করছেন, দেখছেন কী করে। কি মনে করছেন যে কাউন্টার এটিএম কি ভাঙতে পেরেছে বা এটিএমের থেকে? আমরা আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এটিএম ভেতর থেকে টাকা নিতে পারিনি, যদিও আদার্স ইঞ্জিনিয়ার আসছে, এনসিআর আদার্স ইঞ্জিনিয়ার আসছে, আমাদের আদার্স যারা ইউসি বা আমাদের ইঞ্জিনিয়ার আসছে তারা আসছে এসে দেখবে। এখনো মধ্যে অবধি যা মনে হচ্ছে ভেতর থেকে ওরা টাকা নিতে পারিনি, চেষ্টা করেছিল ভাঙতে কিন্তু ভাঙতে পারিনি। আপনার নাম আর ডেট ইংলিশ? স্বরূপ দত্ত, ব্রাঞ্চ ম্যানেজার, আজিদালি, বারাকপুর। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।